আপনি আমি ফোনে যাই করি না কেন, এটি কিন্তু অন্য যে কোনো কেউ তার ফোন দিয়ে দূর থেকে দেখে নিতে পারে। তো এই ধরনের কোনো ট্র্যাকার অ্যাপস বা কোনো ট্র্যাকার ওয়েবসাইট আপনার ফোনে সেট আপ করা রয়েছে কিনা, অর্থাৎ এই ধরনের কোনো কিছু আপনার ফোনে গোপনে কেউ সেট করে সে দূর থেকে এগুলো ফলো করছে কিনা, আপনি আপনার ফোন থেকে এটা কীভাবে চেক দিবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই ধরনের কোনো কিছু যদি আপনার ফোনে লুকিয়ে সেট আপ করা থাকে তাহলে আপনি আপনার ফোন থেকে কীভাবে চেক দিবেন। তো চলুন কথা না বলে সম্পূর্ণ উপস্থিতি দেখে নেওয়া যাক। তো কেউ আপনাকে ফলো করছে কিনা কোনো একটা গোপন অ্যাপসের মাধ্যমে, এটি আপনি আপনার ফোন থেকে কীভাবে চেক দিবেন। এটি চেক দেওয়ার জন্য আপনি আপনার ফোন থেকে চলে আসবেন সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আসার পর আপনি উপর দিকে যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা সেটিংস আইকনের উপরে ক্লিক করব। তো সেটিংস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল লেখা একটা অপশন আছে, তো আমরা এখান থেকে এই গুগলের উপরে ক্লিক করব। তো গুগলের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটিকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে পার্সোনাল সেফটি রাখার একটা অপশন রয়েছে, তো আমরা এখান থেকে এই পার্সোনাল সেফটির উপরে ক্লিক করব। তো পার্সোনাল সেফটির উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আননোন ট্যাগার অ্যালার্ট, তো আমরা এখান থেকে এই আননোন ট্যাগার অ্যালার্টের উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যালাউ অ্যালার্ট, তো এখানে যে অপশনটা রয়েছে আমরা এটাকে টিকমার্ক করে দেবো। কোনো ব্যক্তি যদি আপনি কী করছেন না করছেন আপনার ফোন থেকে, সে কেউ যদি গোপনে এটা আপনাকে ফলো করে বা গোপনে যদি কেউ দেখে থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন। তো দেখেন আমার এখানে যেহেতু কোনো কিছু নেই বা এই ধরনের কোনো অ্যাপস ইনস্টল করা নেই বা কেউ এটা ইনস্টল করেও রাখেনি, তো এটাকে অ্যালাউ করা হলে আমরা এখান থেকে এটাকে কেটে দেবো। তো এই ধরনের খুব ছোটো একটা সেট আপ আপনি যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কেউ যদি আপনার ফোনে কোনো রকমের থার্ড পার্টি কোনো অ্যাপস বা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কী করছেন এটি দূর থেকে দেখে বা গোপনে আপনাকে ফলো করে, তো এটা কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার প্রেজেন্টের মধ্যে শেয়ার করবেন। তো আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এই ধরনের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।